প্রচলিত অন্য নাম পাঞ্জুলি, পানশিউলি, পানকুশি ইত্যাদি। পথের ধারে কিংবা পরিত্যক্ত স্থানে যত্রতত্র জন্মানো এই গাছটি কিন্তু চমৎকার ঔষধি গুণাগুণ সম্পন্ন। এই গাছটির সম্বন্ধে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। যাবার আগে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আসুন শুরু করা যাক। গ্লুম শ্রেণীর অবহেলিত বুনো উদ্ভিদ ছিটকি। ছিটকি বহু বর্ষজীবী শাখা প্রকাশা বিস্তৃত গ্লুম জাতীয় উদ্ভিদ, সাধারণত 2 থেকে 3 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা 2 থেকে 4.5 সেন্টিমিটার লম্বা, ফুল ছোট, ফল কালো রসালো, গোলাকার ও 3 থেকে 5 মিলিমিটার ব্যাস। একাধিক বীজ জন্মায়। সারা বছরই কম বেশি ফুল ফল দেখা যায়, তবে ফুলের মৌসুম গ্রীষ্ম এবং ফল পাকে হেমন্তে। বনাঞ্চল সহ বাংলাদেশের সবখানে এই গাছটি দেখা যায়। এই গাছটি কিন্তু চমৎকার ঔষধি গুণ সম্পন্ন। এই গাছের পাতা, ছাল, ফল ও মূল ফোড়া, টাইফয়েড, ম্যালেরিয়া জ্বরে অত্যন্ত কার্যকর। টাইফয়েড ও ম্যালেরিয়া জ্বরে অতিরিক্ত পিপাসা বা মূত্রকষ্টে এই পাতা, ফল, ছাল ও মূলের রস সেবনে উপকার পাওয়া যায়। পরিমাণ হচ্ছে 1 চামচ করে দৈনিক 3 থেকে 4 বার 2 থেকে 3 দিন পর্যন্ত সেবন করতে হবে। বাচ্চাদের পাতলা পায়খানা বন্ধ করতেও এই পাতার খুবই কার্যকর। 1 চামচ করে প্রতিদিন 2-3 বার করে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে হবে। তাছাড়া এই পাতা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে পাতার রস কর্পূর ও চিনির সঙ্গে মিশিয়ে বড়ি তৈরি করে মুখের ভিতর রাখতে হয়, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞান কোষ কর্তৃপক্ষ বলেছেন যে ছিটকি বা পাঁচ ছিটকি প্রজাতির শীঘ্রই কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসাবে বিবেচিত। বাংলাদেশে ছিটকি বা পানছিটকির সংরক্ষণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে প্রজাতির বর্তমানে সংরক্ষণের কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।